বাফার দ্রবণের বেশ কয়েকটা প্রবলেম সলভ করা দরকার। সামনে যেহেতু অ্যাডমিশন, তো এই অ্যাডমিশন হোক বা পরবর্তী অ্যাডমিশন ইস্যুরা হোক, তো আই থিঙ্ক এই কনসেপ্ট গুলো যদি জানা থাকে তো বাফারের কিছু ম্যাথ খুব ইজি সলভ করা যায়। আমরা জানি বাফার দ্রবণ রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের আয়নিক ইকুইলিব্রিয়াম পোর্শনের একটা একটা টপিক। তো এটার আমরা শুরুতে ছোট্ট একটু কনসেপ্ট দিব, তারপর আমরা বিভিন্ন প্রশ্ন সমাধান করতে থাকব। আমরা জানি বাফার দ্রবণ, বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যেটা পিএইচ পরিবর্তনে বাধা দিতে পারে, অর্থাৎ অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলেও দেখা যাবে এটা এই এক্সট্রা অ্যাসিড বা বেজ এটাকে সে নিউট্রালাইজ করে ফেলতে পারে এবং পিএইচটাকে ধরে রাখতে পারে। ঠিক আছে, বাফার মানে যেটা একটু রেজিস্ট, কোনো কিছুকে বাধা দিবে। এখন বাফার থাকার জন্য আমরা সবাই জানি যে ওই বাফার দ্রবণে একটা উইক অ্যাসিড অর বেজ লাগবে, উইক অ্যাসিড অথবা বেজ। আমরা জানি উইক অ্যাসিড অথবা বেজ তারা একটা ইকুইলিব্রিয়াম তৈরি করতে পারে। এই ইকুইলিব্রিয়ামটাই মেইনলি দেখা যায় অল্প পরিমাণে অ্যাসিড বা বেজ দিলেও এটা এই সাম্যাবস্থা ডানে বা বামে সরিয়ে দিয়ে কি করতে পারে, পিএইচটাকে ধরে রাখতে পারে। তো উইক অ্যাসিড বা বেজ একটা উইক বাফার হিসেবে কাজ করে। তার সাথে যদি আমরা এদের কনজুগেট বেজ অর অ্যাসিড অ্যাড করি, অর্থাৎ উইক অ্যাসিডের কনজুগেট বেজ অথবা উইক বেজের কনজুগেট অ্যাসিড, তাইলে দেখা যায় যে বাফার যে সলিউশনটা এর ক্যাপাসিটি অনেক বেড়ে যায়। তো উইক অ্যাসিড বেজ নিজেই একটা বাফার ক্রিয়া প্রদর্শন করতে পারে, বাট যখন আমরা কনজুগেটটাকে অ্যাড করে দিই দেখা যায় প্রচুর পরিমাণে এর ক্যাপাসিটি বেড়ে যায়। আচ্ছা, এটা নিয়ে আমরা আলোচনা করব, অথবা আমি আর একটা ভিডিও অবশ্যই দিব এবং এর আগেই দিব না প্লেলিস্টের মধ্যে। তো এখন আমরা কয়েকটা প্রশ্ন সমাধান করি। এই প্রশ্ন সমাধান করাটা ইম্পর্টেন্ট। 100 ml 0.1 মোলার CH3COOH দ্রবণে 25 ml 0.1 মোলার AOH2 দ্রবণ যোগ করা হলো, দ্রবণের পিএইচ কত? তো অ্যাসিডের পিক এর ভ্যালু দেওয়া আছে 4.7। যেহেতু এই বেসটার কোনো পিকে বা পিকেবি এর ভ্যালু দেওয়া নেই, আমরা অটোমেটিক ধরে নিব যে এটা একটা স্ট্রং বেস। স্ট্রং বেস সম্পূর্ণ পরিমাণে ভেঙে যায়, আর পিকে পিকেবি এর ভ্যালু যদি দেওয়া থাকতো সেটাকে আমরা ধরতাম যে না, এটা সম্পূর্ণ পরিমাণে ভাঙে না, এটা একটা অল্প পরিমাণে ভেঙে ইকুইলিব্রিয়াম মেনটেন করবে। তাহলে আমরা দেখি এটাকে কিভাবে সলভ করা যায়। যেহেতু আমরা এই অ্যাসিড সলিউশনের মধ্যে বেস কে অ্যাড করলাম, তো দেখা যাচ্ছে অ্যাসিডের অ্যামাউন্ট 100 ml এবং 0.1 মোলার। তো 100 ml মিলিলিটার ইন্টু 0.1 মোলার, 0.1 মোল পার লিটার, মোল পার লিটার। তো এই লিটার আর লিটার কাটাকাটি যাবে, আলটিমেটলি থাকবে কি মিলিমোল, 100 × 0.1, দ্যাট মিনস 10 মিলিমোল পরিমাণে অ্যাসিড আমরা ইনিশিয়ালি অ্যাড করলাম। ঠিক আছে, ইনিশিয়ালি আমরা এতটুকু অ্যাসিড অ্যাড করলাম। তো শুধু অ্যাসিডটাই তো একটা কমপ্লিট বাফার হিসেবে কাজ করতে পারে না, যদিও কাজ করবে সেটা খুব উইক হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা এবার কি করব, এর কিছু কনজুগেট বেস তৈরি করতে চাচ্ছি। ঠিক আছে, কনজুগেট বেসটা যাতে বাফারকে আরো গতিশীল করতে পারে। তো কনজুগেট বেস তৈরি করার জন্য আমরা কি কাজ করব, অবশ্যই এর মধ্যে ক্ষার অ্যাড করতে হবে। আমরা যখন এই ক্ষার অ্যাড করব, তো OH মাইনাসটা যে H প্লাস কে প্রশমিত করে পানি বানাবে, আর এই CH3COOH মাইনাস অ্যাসিটেট আয়নটা তৈরি করবে, এটাই হচ্ছে অ্যাসিডের কনজুগেট বেস। তো দেখা যাচ্ছে যেহেতু এই বেজের তুল্য সংখ্যা 2, সে কিন্তু 2টা অ্যাসিডকে প্রশমিত করতে পারবে। তো দিয়ে দিলাম 2, তো এটা একটা সাথে 2টা বিক্রিয়া করে 2টা কনজুগেট বেস তৈরি করলো। তাহলে যেহেতু শুরুতে এটা 10 মিলিমোল ছিল আর ক্ষার ছিল 2.5 মিলিমোল, জাস্ট গুণ করে দিলে হবে 25 × 0.1, 2.5 মিলিমোল। আর শুরুতে এটাও ছিল না, পানি তো থাকবেই না, আর A2+ এটা দর্শক আয়ন আলাদা করে রেখে দিলাম। এখন ইকুইলিব্রিয়ামে কতটুকু অবশিষ্ট থাকবে, তো আমরা দেখতে পাচ্ছি যদি এটা এর সহগ যেহেতু 1, এটা যদি x পরিমাণে বিক্রিয়া করে তো এটা কতটুকু বিক্রিয়া করবে, সহগ যেহেতু 2, 2x পরিমাণে, অর্থাৎ এটা দ্বিগুণ পরিমাণে বিক্রিয়া করবে। আমি সবটুকু মুছে দেই, তো এটা যদি x পরিমাণে বিক্রিয়া করে এটা তৈরি করবে কি 2x, এটা 2x পরিমাণে বিক্রিয়া করবে। ঠিক আছে, তো আমরা জানি এটা ক্ষার যেহেতু এটা কম পরিমাণে আছে, এটা আমাদের লিমিটিং বিক্রিয়ক, সম্পূর্ণ পরিমাণে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। তো 2.5 পুরোটাই বিক্রিয়া করবে, 2.5 এটাকে আমরা এখানে বসায় যদি দেই, 2.5 × 2 মানে 5, 5, 10 থেকে 5 গেলে 5 থাকবে। ঠিক আছে, তো এতটুকু অ্যাসিড অবশিষ্ট থাকবে। আচ্ছা, আমরা দেখি যে কতটুকু কনজুগেট বেস বা লবণ তৈরি হইলো, শক্তিশালী লবণ কতটুকু তৈরি হইলো।
তো এটা যেহেতু টু, তো 2x পরিমাণে তৈরি হবে, দেখা যাচ্ছে 0.5 মিলিমোল পরিমাণে আমাদের এই কনজুগেট বেসটা তৈরি হলো। দ্যাট মিন্স একটা বাফার তৈরি হওয়ার জন্য একটা দুর্বল অ্যাসিড লাগবে এবং তার লবণটা লাগবে, ঠিক আছে? তো আমরা লবণটাকে অ্যামাউন্ট পেয়ে গেছি, আমরা হ্যান্ডারসন হ্যাসেল বাখের ইকুয়েশনে যখন বসাই দিব, পিএইচ সমান পিকেএ প্লাস লগ, নিচে থাকবে অবিয়োজিত অ্যাসিড, অবিয়োজিত অ্যাসিড, ঠিক আছে? যতটুকু অ্যাসিড রয়ে গেছে, আর এটা বিয়োজিত হয়ে যে সল্ট তৈরি করলো, কনজুগেট বেস তৈরি করলো, সল্টটাই কিন্তু আসলে আমাদের অনুবন্ধী যৌগ, অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী ক্ষারক। তো এই দুটার উপস্থিতি থাকতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এটাও ছিল 0.5 মিলিমোল, এটাও 0.5 মিলিমোল, মিলিমোল মিলিমোল সবকিছু কাটাকাটি গেল। আর আয়তন আমরা ঘনমাত্রা দিয়েও করতে পারি, বাট ভলিউম যেহেতু সেমই থাকে একটা সলিউশনের মধ্যে, তাই ওটা কাটাকাটি যাবে আলটিমেটলি। তাই মোল নিয়ে কাজ করা ইজি। তো 5.51 লগ ওয়ান এর ভ্যালু 0, তো 4.7 থাকবে এটার অ্যান্সার। তো খুবই সহজ একটা ম্যাথ কিন্তু, বাট এগুলাই অ্যাডমিশনে আসে। তো এটাকে আরো সহজেও করে ফেলা যায়, এটা হচ্ছে আমি মেইন প্রসেসটা বুঝাইছি, বাট এটা সহজেও করে ফেলা যায়। হ্যান্ডারসন হেসেলবাখ ইকুয়েশনে আমরা এইভাবে লিখতে পারি, পিএইচ সমান পিকেএ প্লাস লগ, শুরুতে যে অ্যাসিডটা ছিল, ইনিশিয়ালি যে অ্যাসিডটুকু ছিল, ঠিক আছে? তো যদি আমরা বেজ অ্যাড করি, তো বেজ যদি অ্যাড করি, অ্যাসিড থেকে বেজটা কমে যাবে, এবং বেজের মধ্যে কয়টা OH- আছে সেটাও দেখতে হবে। এই তো N1 E1, আমরা কিন্তু এই কাজটাই করছি। তো অ্যাসিড থেকে বেজের অ্যামাউন্টটাকে বাদ দিছি, বেজ ছিল 1 মোল পরিমাণে। তো যেহেতু বেজের তুল্য সংখ্যা ছিল 2, তাই আমরা 2 দিয়ে গুণ করে দিয়েছিলাম, কারণ একটা বেজ দুইটা অ্যাসিডকে প্রশমিত করতে পারে। তো অবশ্যই এই তুল্য সংখ্যাটাকে গুণ করতে হবে। যদি বেজ আরো থাকে, তাহলে আমরা আরো কি করব, এখান থেকে বাদ দিতে থাকবো, কারণ বেজ এসেই অ্যাসিডটাকে কমাইতে শুরু করবে। তো দেখা যাচ্ছে যে বেজ টুকু নিচে বিক্রিয়া করে ফেললো, সেই বেজ কিন্তু উপরে যে লবণ তৈরি করলো, তো যেটাকে আমরা নিচে মাইনাস করলাম সেটাকে উপরে প্লাস করব, N1E1 প্লাস N2E2। ঠিক এই কাজটাই করছি। শুরুতে এটা ছিল 10, তো বিক্রিয়া করলো 2.5 × 2, আর এই যে 2.5 × 2 অ্যাসিডটাকে কমাই দিল, এটাই কিন্তু আমাদের কনজুগেট বেস তৈরি করলো, 2.5 × 2। এখানে একটা মজার বিষয়, যদি আমরা ভুলবশত এর মধ্যে আর কিছু অ্যাসিডও অ্যাড করে দিই, কোনো সমস্যা নাই, অ্যাসিডের মধ্যে অ্যাসিড অ্যাড করলে কি হবে, পরিমাণটা, অ্যাসিডের পরিমাণ বাড়বে। আচ্ছা, তো অ্যাসিডের পরিমাণ যদি বাড়ে, বেজের পরিমাণ কিন্তু আবার কমে যাবে। তো N3E3, তো সহজ কথায় যদি একটা অম্লীয় বাফার হয়, অম্লীয় বাফারে আমরা যখন ক্ষার অ্যাড করব, ক্ষার গুলাকে মাইনাস করব, এগুলো হচ্ছে ক্ষার, শক্তিশালী ক্ষার, আর এই ক্ষার থেকেই কিন্তু লবণ তৈরি হবে। কিন্তু সাবধান, যদি এর মধ্যে আবার অ্যাসিড অ্যাড করে রাখি, শক্তিশালী অ্যাসিড, অ্যাসিড কিন্তু ক্ষারের পরিমাণটাকে কমায় দিবে, সুতরাং এটাকে কি করতে হবে, যোগ করতে হবে। তো অ্যাসিড ক্ষারের পরিমাণে কমায় দিবে, বাট অ্যাসিড অ্যাসিডের পরিমাণটাকে কিন্তু আবার বাড়ায় দিবে। তো নিচে যেটাকে আমরা প্লাস করব, উপরে সেটাকে মাইনাস করব। আমি আবারও বলতেছি, অ্যাসিড এর সাথে আমরা কি অ্যাড করতেছি, ক্ষার অ্যাড করতেছি। তো ক্ষার যে কি করবে, অ্যাসিডটাকে কমাই দিবে, বাট আমরা যদি অ্যাসিড অ্যাড করি, দেখা গেল যে ক্ষার আমরা OH- আমরা 100টা অ্যাড করছিলাম, জাস্ট সে ফর এক্সাম্পল OH- অ্যাড করছিলাম হচ্ছে 100টা, ঠিক আছে? এর মধ্যে আবার শক্তিশালী S+ ও দিয়ে দিলাম কিছু, 10টা। তো 10টা যেহেতু OH- টাকে প্রশমিত করে ফেলবে, থাকবে হচ্ছে 90টা। এই 90টা OH- যে আমাদের এই দুর্বল অ্যাসিডটাকে প্রশমিত করবে, আর উপরে যে সেই 90টাই কনজুগেট বেস তৈরি হবে। তো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছি। তো অম্লীয় মাধ্যমে যদি আমরা ক্ষার অ্যাড করি, ক্ষারকে মাইনাস করবো, আর অ্যাসিড অ্যাড করি, অ্যাসিডকে প্লাস করব, আর উপরে যে এটা মাইনাস হয়ে যাবে, যেটাকে নিচে মাইনাস করছি উপরে সেটা প্লাস, নিচে যেটাকে প্লাস করছি উপরে যে সেটা মাইনাস। তো এইভাবে আমরা একটা বাফারের খুবই কঠিন কিছু প্রবলেমকেও খুব সহজেই সমাধান করে ফেলতে পারি। আচ্ছা, তো এখানে আমি আলটিমেট লেভেলে একটা কঠিন ম্যাথ দিয়ে দিলাম শুরুতেই, এটাকে আমরা সলভ করতে চাই, ঠিক আছে? আমরা কি করলাম, একটা দুর্বল অ্যাসিড দিলাম, 500 ml, 0.1 মোলার, CH3COOH, এর মধ্যে আমরা অ্যাসিড বেস যোগ করতেছি। তো আমরা ক্ষার হিসেবে শুরুতে দি অম্লীয় একটা ক্ষার, অর্থাৎ কনজুগেট বেস এটার তুল্য সংখ্যা 2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এতটুকু অ্যাড করলাম, আর সোডিয়াম হাইড্রোক্সাইড 5% অ্যাড করছি 10 ml এর। তো ক্ষার দুটো অ্যাড করছি, এর মধ্যে আবার শক্তিশালী অ্যাসিডও অ্যাড করছি। আচ্ছা, ভালো কথা। এখন
আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এই বাফারের পিএইচ বের করতে হবে। তো পিএইচ যদি বের করতে হয়, আমরা জানি হ্যান্ডারসন হেসেলবাখের সূত্র, পিএইচ সমান পিকেএ প্লাস লগ, কি করব আমাদের মেইন এটা তো আছেই, এটাকে আমরা এন অ্যাসিড লিখতেছি, এন অ্যাসিড। আচ্ছা, এটাকে একটু নিচে লেখা দরকার ছিল, যাই হোক, এন অ্যাসিড। আর আমরা যে কাজটা করব, অ্যাসিডের মধ্যে যদি বেজ এড করি, ওএইচ মাইনাস, এদেরকে আমরা বাদ দিব, আর অ্যাসিডের মধ্যে অ্যাসিড এড করলে, অর্থাৎ এইচ প্লাস এড করলে, এটাকে আমরা যোগ করব। ঠিক আছে, তো নিচে যাদেরকে আমি বাদ দিছিলাম, উপরে কিন্তু তারাই যে কনজুগেট বেস তৈরি করবে, অর্থাৎ ওএইচটাকে আমরা উপরে যে প্লাস করব, আর যেহেতু অ্যাসিড ছিল, অ্যাসিডটাকে আমরা উপরে মাইনাস করব। ঠিক আছে, তো এন ওএইচ মাইনাস এর অ্যামাউন্ট বের করার জন্য, যেহেতু দুইটা ক্ষার আছে, এন ওয়ান ই ওয়ান প্লাস এন টু ই টু করে দিব। আর এন এইচ প্লাস বের করার জন্য আমরা কি করব, তো এইচসিএল থেকে একটা এইচ প্লাস আসবে, বাট সালফিউরিক অ্যাসিড থেকে দুইটা আসবে। তো সেম ভাবে আমরা কি করব, এন টু, আচ্ছা এন থ্রি দিচ্ছি এটাকে, এন থ্রি ই থ্রি প্লাস হচ্ছে এন ফোর ই ফোর। তো আমরা মূল সংখ্যা জানি, মূল সংখ্যা সমান এস ইন্টু ভি, ঘনমাত্রা ইন্টু মোলারিটি এককে, ঘনমাত্রা ইন্টু আয়তন। আচ্ছা, তো যেখানে শতকরা আছে, শতকরা থেকে কিন্তু মোলারিটিতে কনভার্ট করতে হবে স্টুডেন্টস, এটা একটু মাথায় রাখতে হবে। শতকরা থেকে মোলারিটি কেমনে নেয়, 10x/m দিয়ে নেয়, 10x/m। তো এটাকে আমরা 10x/m এ বসাই দিব, আর এটা তো মোলারিটিতে আছেই, আর এখানে আছে নর্মালিটি। তো এর তুল্য সংখ্যা যেহেতু ওয়ান, আমরা জানি নর্মালিটি সমান মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা, তো এটা মোলারিটিও সেমই হবে। আচ্ছা, তো এইভাবে আমরা মোল সংখ্যাটা বের করে ফেলবো, মোল সংখ্যা সূত্রে বসাই দিব, এস ইন্টু ভি ইন্টু ই। তো প্রত্যেকের মোল সংখ্যা তুল্য সংখ্যাকে আমরা কি করব, আমরা যোগ করে এখানে ভ্যালুটা বসাবো, মিলিমোলে চাইলে মিলিমোলে রাখতে পারি। ঠিক আছে, আলটিমেটলি উপরে নিচে মিলিমোল মিলিমোল কাটাকাটি যাবে। তো কাটাকাটি গেলে আমরা কি করতে পারবো, এখানে ভ্যালুটা বসাই দিতে পারবো, এবং আলটিমেটলি পিএইচটা পেয়ে যাবো। তো অ্যাসিটিক অ্যাসিডের পিকে এর ভ্যালু আমরা জানি 4.74, এটা বসাই দিলেই হয়ে যাবে। তো আই থিঙ্ক ক্যালকুলেশনটা আমার নিজের করা লাগবে না, আপনারা নিজেরাই এই ক্যালকুলেশনটা করে ফেলতে পারবেন। তো জাস্ট অ্যাসিডের মধ্যে যদি বেজ এড করি, কয়টা ওএইচ মাইনাস দিচ্ছি ওটাকে আমি বাদ দিয়ে দিব, আর যদি আরো এক্সট্রা কিছু এস প্লাস দিয়ে থাকি সেটাকে আবার যোগ করে দিব। অ্যাসিডের মধ্যে অ্যাসিড যোগ হবে আর ক্ষার বিয়োগ হবে। তো যেটা বিয়োগ হয়েছিল উপরে যেটা প্লাস হবে, আর নিচে যেটা প্লাস হয়েছিল উপরে যে সেটা মাইনাস হবে, এতটুকুই আমাদের কাজ। ঠিক আছে, তো আই থিঙ্ক এই সূত্রগুলো আমাদের জানা আছে সবার, এটা নিয়ে আমি আর খুব বেশি একটা সময় নিচ্ছি না, আপনারা ঝটপট করে এটা করে ফেলেন, এবং আমি খুশি হব যদি আপনার অ্যান্সারটা ইয়েতে বলেন, কি বলে এটা, কমেন্ট সেকশনে, তাহলে আমি হয় মিলাই নিতে পারবো। তো এস থ্রি ভি থ্রি ই থ্রি, এ তো এস থ্রি আমরা কাকে ধরবো, যে কাউকে ধরতে পারি, আর হচ্ছে এস ফোর ভি ফোর ই ফোর। ওকে, তো আশা করি আমরা সবাই এটা সলভ করতে পারবো, পিএইচ এর ভ্যালুটা। এবং এরকম যদি কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাই দিতে হবে, অথবা আমার পার্সোনালিও এখানে আছে, জানাই দিলেই হবে। আই থিঙ্ক এর থেকে বেশি কঠিন কোনো বাফারের ম্যাথ আসা সম্ভব না। গৌসারের বইয়ে কিছু ম্যাথ আছে, এগুলো এইভাবে করে ফেলা যাবে। মেইন কনসেপ্টটা এটাই, আমাদের বুঝতে হবে যে আসলে আমরা কেমনে ম্যাথগুলো সলভ করবো। তো একটা দুর্বল অ্যাসিড এবং তার কনজুগেট বেজ কতটুকু আছে, এটাই আমাদের নিতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।